হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তিনটি পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ এর বিষয়ে ডিসকাস করব। সো এই তিনটি পেলভিক ফ্লোর মাসেল আপনি যদি রাতে শোয়ার আগে আর মর্নিং উঠে করতে পারেন, কন্টিনিউ যদি আপনি করতে পারেন, তখন এই তিনটি এক্সারসাইজ এর বেনিফিটগুলো আপনি নিজে দেখতে পারবেন, আপনার শারীরিক পরিবর্তন আপনি নিজে দেখতে পারবেন। সো মিলনের সময় পুরুষে কি করে, পুরুষে এনার্জি কমতি ফিল করে, বা এনার্জি থাকলে আপনার স্ট্যামিনা কম থাকে বা এন্ডুরেন্স কম থাকে। সো এই স্ট্যামিনা বা এন্ডুরেন্স বাড়াতে আপনার একমাত্র মেডিসিন হল এক্সারসাইজ। যদি আপনি এক্সারসাইজ যদি করেন, এই স্ট্যামিনা আপনার বাড়বে। আপনি মেডিসিন খেতে পারেন, মেডিসিন খেলেও মেডিসিন খাওয়ার সাথে সাথে যদি এই এক্সারসাইজগুলো করেন, এক্সারসাইজ করলে আপনার স্ট্যামিনা এন্ডুরেন্স 100% বাড়বে। সাপোজ আমরা এই বাইসেপস ওয়ার্কআউট করি, বাইসেপস ওয়ার্কআউট করার পরে কী হয়, আমরা কন্টিনিউয়াস যদি বাইসেপস ওয়ার্কআউট করি, বাইসেপস ওয়ার্কআউট করার পরে এই বাইসেপস মাসেলে বাল্কি মাসেল হয় বা স্ট্রেংথ প্রোভাইড করে এই মাসেলে। এই সেম ধরনের যদি আমরা ইন্টারনাল অর্গ্যানস, দ্যাট মিন্স আপনার অ্যানাল মাসেল, রেক্টাল মাসেল বা পেনিসের যেগুলো মাসেলস থাকে, সেই মাসেলসগুলো আমরা যখন এক্সারসাইজ করি, তখন সেই মাসেলগুলোতে এনার্জি প্রোভাইড করে বা স্ট্রেংথ প্রোভাইড করে, তখন আলটিমেটলি আমার হিটস, সেক্সুয়াল স্ট্যামিনা, এন্ডুরেন্স বাড়ে। সো দেখেনি এই তিনটি এক্সারসাইজ। সো এই ধরনের হেলথ রিলেটেড ভিডিও অ্যান্ড মেডিকেল ফিটনেস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফ্রেন্ডস, ফার্স্ট এক্সারসাইজ হলো আপনার পেলভিক ব্রিজিং এক্সারসাইজ। সো পেলভিক ব্রিজিং এক্সারসাইজ আপনি কীভাবে করবেন, স্ক্রিনে দেখার দরে আপনি ফার্স্ট শুয়ে নেবেন, শুয়ে নেওয়ার পরে আপনার হাঁটু দুটো বাস করে দেবেন, আপনার হাত সাইডে থাকবে, তারপরে আপনি আপনার কোমর উঠিয়ে দেবেন, উঠিয়ে দিয়ে আপনার 5-7 সেকেন্ড হোল্ড করবেন, তারপরে নামায় দেবেন। এভাবে আপনি 15 টাইমস করবেন, মর্নিং ইভিনিং করবেন। এই এক্সারসাইজটি আপনার অনলি সেক্সুয়াল স্ট্যামিনায় ভাড়ায় না, এই এক্সারসাইজটি আপনার যদি ব্যাক পেইন হয় তখন এই এক্সারসাইজটি আপনি করতে পারেন, বা আপনার যদি ইউরিনারি ইনকন্টিনেন্স থাকে, ইউরিনারি ইনকন্টিনেন্স থাকলে এই পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ আপনি করতে পারেন, তখন আপনার এই পেলভিক ফ্লোর মাসেলে যেটা আপনার স্ট্রেংথ প্রোভাইড করবে এই এক্সারসাইজের ফলে। সো ফ্রেন্ডস, সেকেন্ড এক্সারসাইজ হলো আপনার বাটারফ্লাই এক্সারসাইজ। সো বাটারফ্লাই এক্সারসাইজ করতে পারেন, বাটারফ্লাই এক্সারসাইজ করলে আপনার সেক্সুয়াল স্ট্যামিনা বাড়ায়। এই বাটার এক্সারসাইজ আপনি কীভাবে করবেন, বাটারফ্লাই পজিশনে বসে নেবেন, বসে নেওয়ার পরে স্ক্রিনে দেখার দরে এইভাবে আপনি 5 মিনিটস ম্যান করবেন। সো এই এক্সারসাইজটি করার পরে আপনার অ্যাডাক্টর গ্রুপ অফ মাসেলস, সো অ্যাডাক্টর গ্রুপ অফ মাসেল আপনার ফ্লেক্সিবিলিটি আসে বা স্ট্রেংথ আসে। সো এই এক্সারসাইজটি আপনার সেক্সুয়াল স্ট্যামিনা বাড়ায় বা সেক্সুয়াল ফাংশনের জন্য বহুত ইম্পর্টেন্ট। সো এক্সারসাইজটি করবেন ফ্রেন্ডস। থার্ড এক্সারসাইজ হলো আপনার স্কোয়াট এক্সারসাইজ। এই স্কোয়াট এক্সারসাইজ কীভাবে করবেন, এই স্কোয়াট এক্সারসাইজ আপনার স্ক্রিনে দেখার দরে আপনার আপনি করবেন। সো এই এক্সারসাইজ করলে আপনার কি হয়, আপনার কোয়াডিসেপস মাসেলস, কোয়াডিসেপস গ্রুপ অফ মাসেলস অ্যান্ড হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসেলস সে স্ট্রেংথ প্রোভাইড করে বা ফ্লেক্সিবিলিটি আসে, তখন কি হয় আপনার সেক্সুয়াল ফাংশন বা সেক্সুয়াল স্ট্যামিনা বাড়ে। সো এই এক্সারসাইজটি আপনি করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে নেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই ধরনের হেলথ রিলেটেড ভিডিও অ্যান্ড মেডিকেল ফিটনেস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ সো মাচ।